নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিউজিক ফ্রেন্ড ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে রয়েছি আমি অলোক। না, আজকে কোনো প্রজেক্ট নয়, আজকে আমি আপনাদের কয়েকটি দরকারি কমেন্টের উত্তর দেব। আপনারা অনেকদিন ধরেই অনেকগুলো কমেন্ট করেছেন, সবার কমেন্ট কিন্তু আমি দেখি, ভিডিও করতে একটু টাইম লাগে। তো প্রথমটা টিপু সাহজি লিখেছে, টিপু সাহেজি আর কি, আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি, আমি কয়েকটি সমস্যায় আছি, যদি দয়া করে সমাধান করে দিতেন, এফ এস স্টুডিওতে কোনো কাজ সেভ হচ্ছে না। তারপরে আরেকটা লিখেছে, নেক্সাস ডাউনলোড করতে পারছি না। তো নেক্সাসটা আলাদা, আমি নেক্সাসের টিউটোরিয়াল দিই না, তবু আমি পরে আপনার জন্য একটা ভিডিও করার চেষ্টা করব। তো আজকে দেখে নেব কীভাবে এই সমস্যার সমাধানটা করা যায়। এরপরে রেডিও ইলেকট্রা লিখেছে, ভাই কীভাবে গান এক্সপোর্ট করা হয় এবং তা সেভ করা হয়, এই দুটোর বিষয়ের উপর বলবেন কি? তার আগে আরেকটা কমেন্ট করেছিলেন উনি, সেটা লিখেছে, ভাই গান সেভ করছি, কোথায় গেছে, দয়া করে বলবেন কি, ধন্যবাদ। নিশ্চয়ই বলবো, আপনারা এত কষ্ট করে কমেন্ট করছেন আর আমি বলবো না। তবে আরেকটা কথা বলে রাখি, যাদের কমেন্টগুলো পড়তে পারি না বা উত্তর দিতে পারি না, আপনারা কিন্তু জানবেন প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি, হয়তো উত্তর দেওয়ার কিছু থাকে না অথবা সম্ভব নয়, তো সেই জন্য দিই না। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এফ এস স্টুডিওতে যে কোনো প্রজেক্ট বলুন গান সেভ করতে হয়, কীভাবে ওপেন করতে হয়, কোথায় খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, আর এটা বলবো যারা ট্রায়াল ভার্সন ব্যবহার করছেন, অর্থাৎ ফ্রিতে যারা ব্যবহার করছেন তাদের জন্য, যারা পেইড ভার্সন ব্যবহার করছেন তাদের তো এই প্রবলেম আসবেই না, তারা যে কোনোভাবে সেভ করতে পারে আর সেটা সবাই জানে। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো যারা ট্রায়াল ভার্সন ব্যবহার করছেন, অর্থাৎ যারা ফ্রিতে এফ এস স্টুডিও ব্যবহার করছেন, তারা কীভাবে সেভ করবেন প্রজেক্ট, কীভাবে পরে আবার সেটাকে ওপেন করে এডিট করবেন, সেটাও আমি দেখিয়ে দেবো। তো চলুন, তার আগে শুরু করার আগে আরেকটা কমেন্ট না পড়লেই নয়, সেটা খুব খারাপ দেখাবে, কারণ মেঘনা টিভি একজন আমার কাছে কমেন্ট করেছে, দাদা আমি একটা গ্রামের দৃশ্য ভিডিও করতে চাই, তার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কী হবে সেই সম্বন্ধে যদি একটা ভিডিও করতেন বা দিতেন। তো তাকে বলি, মেঘনা টিভি আপনাকে বলছি, দেখুন গ্রামের দৃশ্য ভিডিও এখানে দেওয়া সম্ভব নয়, কারণ এটা টিউটোরিয়ালের ব্যাপার, টিউটোরিয়াল আমি দেখাই। তো গ্রামের দৃশ্যটা খুব একটা সবার কারোর ইয়ে লাগবে না, তবে আমি আপনাকে কয়েকটা আইডিয়া দিতে পারি, আপনি সেইভাবে আইডিয়া মতো তৈরি করলে দেখবেন খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি হবে। তো তার জন্য আমি বলে দিচ্ছি, প্রথমেই আপনাকে কয়েকটি অ্যানিমেল সাউন্ড ডাউনলোড করে নিতে হবে, যেমন গরু, তারপরে ছাগল, সকালবেলা যদি দৃশ্য করেন তাহলে মোরগ, রাত্রিবেলা করলে ঝিঁঝি পোকার ডাক, আর সবথেকে যেটা দরকারি সেটা হচ্ছে পাখির ডাক। হ্যাঁ, পাখির সাউন্ডগুলো আপনাকে, নানা রকম পাখি, একটা নয় কিন্তু নানা রকম পাখির সাউন্ডগুলো আপনি ডাউনলোড করে নেবেন প্রথমে। আর যদি গরুর গাড়ির আওয়াজও পাওয়া যায় তাহলে সেটাও খুব ভালো, এটা আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে আপনি বাঁশির সুর একটা পিস বাজাবেন, হ্যাঁ বাম্বু ফ্লোর যেটাকে বলা হয়, বাঁশির আর বাঁশি যেটাকে বলা হয়, সেটার একটা দিয়ে রিভার্ব টিভার্ব দিয়ে আপনার খুব সুন্দর করে একটা পিছন থেকে একটা ভেসে আসছে বাঁশির একটা পিস বাজাবেন, না কোনো গান নয় কিন্তু, একটা অন্য একটা পিস বাজাবেন লাইটের উপর, একদম ফাস্ট নয় কিন্তু স্লোভাবে। আর তার সঙ্গে হালকা করে আপনি কাহার বা রিদিম মানে দিতে পারেন এটা। আর আরও একটা ভালো হয় যদি আপনি দোতারার টোনে কোনো বাউলের গানের ইয়ে করতে পারেন, মিউজিক পার্টও বাজাতে পারেন, দেখবেন খুব সুন্দর একটা ইয়ে তৈরি হবে। তো যাই হোক, এবার আমরা আমাদের সাবজেক্টে চলে আসি, আজকে আমরা দেখে নেব কীভাবে এফ এস স্টুডিওতে সেভ করতে হয়। তো তার জন্য আমরা কী করব, এই যে এখানটা একটা ছোট্ট প্রজেক্ট করে নিই, এটা আমি সেভ করে দেখাবো। তো আমি ফোর স্টেপ দিয়ে দিলাম, ক্ল্যাপ দিয়ে দিচ্ছি 8 স্টেপ, হাই হ্যাট দিয়ে দেবো 2 স্টেপ, আর স্নেয়ারটাকে দিয়ে দেবো এই যে এখানটায়, এটা দিয়ে দেবো 2nd বিটে 4th বিটে। তো তার আগে আমরা একটু কমিয়ে দেবো, এবার একটু শুনে নেব। ঠিক আছে, তো দেখি, এটা মোটামুটি করে নিলাম, কারণ সেভটাই হচ্ছে মেন ব্যাপার, প্রজেক্টার এটার ব্যাপার কোনো নয়। যাই হোক, তো এটা আমি করে নিলাম, আমরা কী নিলাম, কিক নিলাম, ক্ল্যাপ নিলাম, হাইহ্যাট নিলাম, স্নেয়ার নিলাম। তো এটা এবার আমরা কী করব, এই যে প্লেলিস্টে আমি এখানটা একটা ড্র করে দিলাম, এই যে এবার এটাকে বন্ধ করে দিই, এইবার এটাকে আমরা সেভ করবো, এখানে একটু শুনে নিই। ঠিক আছে, তো তার জন্য সেভ করার জন্য কী করব, আমরা ফাইলে চলে যাব, ফাইলে গিয়ে আমরা সেভ অ্যাজ এখানটায় আমরা ক্লিক করব।
করলেই এরকম একটি পেজ চলে আসবে। সবার প্রথম ভুলটা এখানেই হয়, এখানটায় আমরা নাম লিখতে যাই, অনেকেই এখানে নাম লিখতে যায়, কারণ এই যে নেম চলে আসছে, আমরা কি করব এখানটায় এটাকে স্কিপ করে দিতে হবে। হ্যাঁ, স্কিপ করলেই সঙ্গে সঙ্গে আপনার ফাইলে নিয়ে চলে আসবে, অর্থাৎ আপনার কম্পিউটার বা ল্যাপটপের ফাইল ওপেন হয়ে যাবে। কোথায় আপনি সেভ করতে চাচ্ছেন? তো আমার এই ফাইলটা সেভ আছে, তবু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে অলোক নামে যেটা ফাইল রয়েছে, আমি এখানটায় ক্লিক করলাম, এই যে এখানে এটা রয়েছে। এইবার আমরা নিচে চলে আসব, ফাইল নেম, ফাইলের আমরা একটা নেম দিয়ে দেবো, যেটা আমরা সেভ করছি সেটা আপনার একটা নেম দিয়ে দেবেন, মানে নাম দিয়ে দেবেন। তো আমি লিখে দিচ্ছি সেভ টিউটোরিয়াল। সেভ টিউটোরিয়াল লিখে দিলাম, সব বড় হাতেরই লিখলাম, আপনাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, তো এই যে সেভ অ্যাজ টাইপ, মানে ফাইলের টাইপটা কি হবে, তো আমরা এখানে কি করব, অ্যারোতে ক্লিক করব, করে ওয়েভ করে দেব। ওয়েভটা কেন করব, পরে যাতে আমরা এটাকে এডিট করতে পারি, আমরা এটাকে আলাদা আলাদা এটাকে ওপেন করতে পারি, তো তার জন্য আমরা ওয়েভ করব। আর যদি আপনারা কমপ্লিট হয়ে যায় প্রজেক্টটা, তাহলে কিন্তু MP3 আপনারা করতে পারেন, আমি সেটাও দেখিয়ে দেবো কীভাবে MP3 আপনারা ইয়ে করবেন। তো যাই হোক, আমরা এই ওয়েভে প্রথমে আমি ক্লিক করছি, ওয়েভে ক্লিক করা হলো, এই যে। তাহলে আমরা কী করলাম, ফাইলের নেম লিখে দিলাম আর ওয়েভ সিলেক্ট করে দিলাম। এবার আমরা সেভ দেবো, সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রেন্ডার পেজে নিয়ে চলে এসেছে, এখানে রেন্ডার হবে, এখানটায় স্টার্ট করলেই কিন্তু রেন্ডার স্টার্ট হয়ে যাবে। তার আগে দেখে নিন ওয়েভে সিলেক্ট রয়েছে, আর ভালোভাবে দেখে নেবেন এই যে তিনটে, এগুলো সিলেক্ট রয়েছে কি না, এগুলো অন রয়েছে কি না। হ্যাঁ, স্প্লিট, মিক্সার, ট্র্যাক, এই যে এগুলো অন রয়েছে কি না, এগুলো অবশ্যই কিন্তু আপনাকে অন রাখতে হবে, যদি আপনি পরে এটাকে নিয়ে এডিট করতে চান এই ট্র্যাকগুলোকে নিয়ে। তো এটা রাখার পরে এবার আমরা স্টার্টে ক্লিক করব, স্টার্টে ক্লিক করলেই আমাদের ইয়ে হয়ে যাবে আমরা। তারপরে এখানে আপনার ফাইল সেট করতে চাইলে এখানে, হ্যাঁ, বিট্রেট এগুলো আপনার করতে চাইলে করতে পারেন। যাই হোক, তো আমরা স্টার্টে ক্লিক করব, ব্যাস আমাদের সেভ হয়ে গেছে। এইবার আমরা দেখে নেব কোথায় আমরা পাবো, কিভাবে ওপেন করব। তো তার আগে আমরা এগুলোকে ডিলিট করে দেবো, কারণ এগুলো থাকলে মনে হবে এটাই হয়তো এসছে, এই আমরা এগুলোকে ডিলিট করে দিলাম। এইবার এটাকে ওপেন করার জন্য এখানটা যদি আমরা ফাইল ওপেন করতে যাই, এটা কিন্তু হবে না। তাহলে কিভাবে করতে হবে, তো তার জন্য আমরা সবার প্রথমে কী করব, এই এফএল স্টুডিওটাকে মিনিমাইজ করে দেব, এখানে করে দিলাম। এইবার আমরা যেই ফাইলটা রয়েছে, আমার অলোক নামে ছিল, আপনারা দেখেছেন, তো আমি এই অলোকের উপর ক্লিক করলাম। এই যে দেখুন, আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে, এই যে এখানটায় সেভ টিউটোরিয়াল, সেভ টিউটোরিয়াল 1, সেভ টিউটোরিয়াল 2, সেভ টিউটোরিয়াল 3, সেভ টিউটোরিয়াল 4, মানে 4, আর এটা হচ্ছে মাস্টার। তো এতগুলো কেন, এতগুলো হচ্ছে আমরা যেই ট্র্যাকগুলো নিয়েছি, অর্থাৎ কিক, স্নেয়ার, ক্ল্যাপ, তারপরে হাই হ্যাট, এগুলো আলাদা আলাদা চারটে চলে এসছে, আর দুটো এক্সট্রা থাকে, একটা হচ্ছে মাস্টার, মাস্টার মানে কমপ্লিট নিয়ে, আর একটা হচ্ছে কারেন্ট ফাইল। তো কারেন্টটা আমরা ডিলিট করে দিতে পারি, আমি ডিলিট করে দিলাম। তাহলে আমাদের পাঁচটা রইল টোটাল, চারটে ট্র্যাক আর একটা মাস্টার। মাস্টারটা যদি আমরা ওপেন করি, তো আমরা পুরো টোটালটা শুনতে পাবো, যেইভাবে আমরা প্লে লিস্টে ড্র করেছিলাম, আর এগুলো নিলে একটা একটা আমরা পাবো। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন আমি একে ক্লিক করছি, একে কিক হবে, আমরা কিকের সাউন্ডটা শুনতে পাচ্ছি। আবার আমরা ইয়েতে করবো, দুতে, মানে নাম্বার টুতে ক্ল্যাপ, হাই হ্যাটে ক্লিক করবো, একইভাবে স্নেয়ারে যদি আমরা ক্লিক করি, তো এইবার আমরা কি করব, এটাকে ওপেন করব কি করবে এই আমরা দেখে নেব। তো তার জন্য প্রথমে কি করব, যেটা দরকার, এই যে যদি মাস্টার দরকার, তো আমি মাস্টারটাই প্রথমে নিয়ে দেখাচ্ছি। এটাকে টেনে নিয়ে ড্র্যাগ করে এই যে প্লেলিস্টের, সরি, এফএল স্টুডিওর উপর নিয়ে গেলেই এটা ওপেন হয়ে যাবে, আমরা এখানে ছেড়ে দেবো। প্লেলিস্টটা অবশ্যই আগে থেকে ওপেন করে নেবেন, এই যে আমাদের কিন্তু চলে এসেছে, আমরা যদি একটু শুনি, আমরা এখানটায় দিয়ে দেবো, একদম এখান থেকে আমরা দিয়ে দেবো, এই তো এটা হয়ে গেল। এইবার আমরা যদি চাই, আমরা আলাদা আলাদা যদি ইয়ে করতে চাই, তাহলে এই যে এইভাবে আবার সেই একইভাবে টেনে নিয়ে ছেড়ে দেবো, আবার আমরা মিনিমাইজ করব, নাম্বার টু, আবার মিনিমাইজ করব, নাম্বার থ্রি, আবার মিনিমাইজ করব, নাম্বার ফোর, ফোর নাম্বার মানে 4 নাম্বার ট্র্যাকে যেটা ছিল সেটা। তো এই যে আমরা এগুলোকে ইচ্ছা মতো কিন্তু এবার এডিট করতে পারবো, আমরা এখানটায় ইয়ে করে ডবল ক্লিক করে আমরা এডিশানে চলে যেতে পারবো,
এই যে শুধু এডিশনে চলে এসেছি, তো এরপরে আমরা এখানটায় ক্লিক করে আমরা পিচ কারেকশন যেতে পারবো, যদি অডিও থাকে আপনারা যেতে পারবেন। এই যে তো ইচ্ছা মতো কিন্তু আমরা এটাকে ইয়ে করতে পারবো, আমরা এখানটা ড্র করে দিতে পারবো। হ্যাঁ, তো এই ব্যাপার। তো আমরা যদি এটাকে সাজিয়ে দিই, দেখুন সেম চলে আসবে। এবার আমরা একটু শুনবো। যেইভাবে আপনি যেইভাবে ইচ্ছা সাজাতে পারেন, যে হ্যাঁ হাইহ্যাটটা আগে ঢুকবে কি কিকটা আগে ঢুকবে, যেইভাবে আপনি সাজাতে পারবেন, আগেই বললাম এটা এডিট করতে পারবেন। তো এইবার আমরা দেখে নেবো এমপি থ্রিটা কীভাবে কী করতে হবে। তার জন্য আমরা এগুলোকে সব ডিলিট করে দেবো। এই যে ডিলিট করে দিলাম। এবার আমরা কি করব, আবার মিনিমাইজ করে নেব, এবার মাস্টারটাকে নিয়ে নেব। এই যদি আপনাদের কমপ্লিট হয়ে যায়, ধরুন আগেই বললাম, ধরুন আপনাদের কমপ্লিট হয়ে গেছে প্রজেক্ট, তো এই যে, আর এটা একটা সুবিধা কি, যদি আপনি এমপি থ্রি করেন তাহলে যতটা করবেন ততটা কিন্তু ইয়ে করতে পারবেন, যতটা বার পর্যন্ত আপনি ড্র করবেন ততটা পর্যন্তই কিন্তু সেভ হবে। তো এইভাবে আপনি কমপ্লিট হয়ে যাবার পর, আর কোনো যদি এডিট করার না থাকে, কমপ্লিট হয়ে যায় যেমন গানগুলো, গানটা কমপ্লিট হওয়ার পরে এমপি থ্রি হিসেবে কিন্তু সেভ করা হয়, কারণ সেটা আর এডিট হবে না। যদি এডিট করার দরকার থাকে তাহলে অবশ্যই ওয়েভ। তো এবার আমরা আবার সেই একইভাবে চলে যাব ফাইলে। ফাইলে গিয়ে আমরা সেভ অ্যাজ এখানে ক্লিক করব, স্কিপ করে দেবো, আমাদের চলে এসছে, আমরা এখানটায় ই করে দেবো, আমরা লিখে দিচ্ছি সেভ এমপি থ্রি। এবার এইখানটায় আমরা গিয়ে ফাইল ট্যাপে গিয়ে আমরা এমপি থ্রিতে সিলেক্ট করে নেবো। এই এবার আমরা সেভে ক্লিক করব। এই যে আমাদের রেন্ডার পেজ ওপেন হয়ে গেছে। এইবার কিন্তু এগুলো অন না থাকলেও কোনো অসুবিধা নেই, এগুলোকে অফ করে দিতে পারেন বা অন করে দিতে পারেন। তো এটা করলে কী হবে, এমপি থ্রিও সেভ হবে, আবার আলাদা আলাদাও কিন্তু সেভ হবে। তো আমি স্টার্ট করে দিচ্ছি। এই যে আমরা করে দিলাম, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমরা ইয়ে করে নেব। এই যে দেখুন আমাদের এখানে চলে এসছে। এই আবার আমরা যদি এটাকে নিয়ে আমরা এফএল স্টুডিওতে চলে যাই, এই যে দেখুন আমরা ঠিক যতটা করেছিলাম ততটাই কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। এই তো আশা করি আপনারা দেখে বুঝে নিয়েছেন কিভাবে সেভ করতে হয় আর কিভাবে ওপেন করতে হয়। তো এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু শিখতে পারেন, অবশ্যই একটা লাইক, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, তারা যারা এই প্রবলেম ফেস করছে তারা উপকৃত হবে। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।